হীরে বসানো সোনার গহনা সহ ধৃত পাচারকারী মহিলা। বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা এবং তিনটি মোটরসাইকেল। সীমান্তের গ্রামে বিএসএফ এর বড়সড় সাফল্য। সীমান্তে উদ্ধার হীরে বসানো সোনার গহনা সহ নগদ কয়েক লক্ষ টাকা, তিনটি মোটরসাইকেল সহ আটক করা হয়েছে এক মহিলাকে। বড়সড় সাফল্য নদিয়ার গেদে সীমান্তের বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়নের। সীমান্তে চোরাচালানের ঘটনা নতুন কিছু নয়, বিভিন্ন সময় চোরাকারবারীরা নিত্য নতুন পথ অবলম্বন করে সীমান্তবর্তী এলাকাগুলি দিয়ে চোরাচালানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কখনো সোনা বা রূপোর গহনা, কখনো আবার গরু পাচার, আবার কখনো নিষিদ্ধ ওষুধ ফেন্সিডিল পাচারের ঘটনাও উঠে আসে সামনে। তবে সীমান্তে সর্বদা সতর্ক থাকেন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। বিভিন্ন সময় ফাঁদ পেতে চোরাকারবারীদের ধরে ফেলেন সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা। বিএসএফ কর্মীদের তৎপরতায় প্রতি মুহূর্তে সীমান্তবর্তী এলাকাগুলিতে সোনা পাচারের ঘটনাও উঠে আসছে সামনে। এদিন আবারও নদিয়ার গেদে সীমান্তে বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়নের তৎপরতায় উদ্ধার হীরে বসানো সোনার গহনা এবং নগদ টাকা। বিএসএফ সূত্রে জানা যায়, এদিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে নদিয়ার গেদের সীমান্তে নাকা চেকিং চালাচ্ছিলেন বিএসএফ কর্মীরা। জানা যায়, সে সময় বেশ কয়েকজন চোরাকারবারী মোটরসাইকেল করে সীমান্তবর্তী এলাকার দিকে যাচ্ছিল। তাদের দেখতে পেয়ে তাড়া করে বিএসএফ। এরপরই সেখান থেকে পালিয়ে গিয়ে হালদারপাড়া গ্রামে গা ঢাকা দেয় পাচারকারীরা। সেখানে গিয়ে এক মহিলার হাতে গয়নার ব্যাগ ও টাকার ব্যাগ তুলে দেয় চোরাকারবারীরা। এরপর পেছন থেকে বিএসএফ কর্মীরা তাড়া করলে ঘটনাস্থলে বাইক ফেলে রেখেই পালিয়ে যায় পাচারকারীরা। ঘটনা সূত্রে আরো জানা যায়, এরপর দ্রুত মহিলা জিনিসগুলি নিয়ে পালানোর সময় বিএসএফ কর্মীরা হাতে নাতে ধরে ফেলেন তাকে। এরপরই ওই মহিলাকে আটক করা হয়, বাজেয়াপ্ত করা হয় ঘটনাস্থলে ফেলে রেখে যাওয়া তিনটি বাইক। মহিলার কাছে থাকা ব্যাগগুলি থেকে উদ্ধার হয় 11টি হীরে বসানো সোনার নেকলেস, 15 জোড়া কানের দুল এবং 53টি আংটি। বিএসএফ সূত্রে জানা যায়, এরপর মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তার বাড়িতে যায় বিএসএফ কর্মীরা এবং সেখান থেকে উদ্ধার হয় মোট 28,95,000 টাকা। এরপরে উদ্ধার হওয়া জিনিসগুলি বাজেয়াপ্ত করা হয় বিএসএফ এর পক্ষ থেকে, পাশাপাশি মহিলাকে আটক করে বিএসএফ। জানা গিয়েছে, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে বা জেরায় মহিলা কিছুই জানায়নি। এ বিষয়ে এক বিএসএফ আধিকারিক জানান, গতকাল আমাদের কাছে গোপন সূত্র থেকে একটি খবর আসে, এরপরেই আমরা অভিযানে নামি। অভিযানে নেমে হীরে বসানো সোনার গহনা এবং নগদ টাকা উদ্ধার হয়। এক মহিলার বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে নগদ টাকাও উদ্ধার হয়। বেশ কিছু চোরাকারবারী বাইক ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাইকগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। তবে সীমান্তবর্তী এলাকার মানুষদের একটাই আবেদন, তারা যেন সর্বদা সচেতন থাকেন। কোনো চোরাচালানের কাজে যুক্ত মানুষদের দেখতে পেলে অবশ্যই যেন আমাদেরকে সহযোগিতা করে। এ বিষয়ে তিনি আরো জানান, গাঁও হালদারপাড়া কে এরিয়া মে উসমে কুছ অর্নামেন্টস হ্যায় জো গোল্ড কে হ্যায়, ডায়মন্ড স্টাডেড হ্যায়, 32 লাখ সে 32.5 লাখ সে জ্যাদা কে ভ্যালু কে, অর জাহাঁ সে সিজ হুয়া হ্যায় জিস আদমি কে ঘর কে লোক ভাগ গয়ে হ্যায় উসকে ঘর কো জব বাদ মে চেক কিয়া গয়া তো ওহাঁ ক্যাশ ভি মিলা হামে তকরিবন 2,90,000 কে আসপাস, অর জো লোক উসমে শামিল থে উনহোনে বাইক কা ইস্তেমাল কিয়া তো ও ভাগ গয়ে হ্যায় বাইক ছোড় কে, তো ও তিন বাইক ভি সিজ হুয়ে হ্যায়, ইসমে এক অ্যাপ্রিহেনশন ভি হ্যায়। টোটাল জো সিজার কা ভ্যালু হ্যায় তকরিবন 37,79,000 প্লাস হ্যায়। एक्चुअली ये गांव जो है, इसके लोगों को हम रिक्वेस्ट करना चाहेंगे कि ऐसे काम में संलिप्त ना हो। बीएसएफ की तरफ से उनको हर संभव मदद करने की कोशिश की जा रही है। जितने भी हमारे प्रोग्राम हैं दूसरे गांव में जो हम कर रहे हैं उन्हीं के लिए कर रहे हैं, उनको हमारे ऊपर विश्वास होना चाहिए कि बीएसएफ उन्हीं के लिए और केवल उन्हीं के लिए यहाँ पे बैठी हुई है। देश की सुरक्षा के साथ उनको डेवलप करने की भी जिम्मेवारी हमारी है और इस तरह के काम में शामिल ना हो তো উনকে লিয়ে জ্যাদা বেহতর হোগা। বিএসএফ কর্মীদের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে, পাশাপাশি আগামী দিনে সীমান্তবর্তী এলাকাগুলিতে আরো কড়া নজরদারি চালানো হবে বলে জানিয়েছে বিএসএফ। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, নদিয়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।